ভাই আহমদ প্রশ্ন করেছেন সৌদি আরবে গৃহ পরিচারিকার কাজে যাওয়া কোনো মেয়ের জন্য জায়েজ হবে কিনা এবং যারা বাংলাদেশ থেকে তাদেরকে পাঠাচ্ছেন তাদের পাঠানো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ কিনা ভাই আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি কাজ এটা সুস্পষ্টভাবে হারাম একটি কাজ এটা হারাম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার প্রথম কারণ হলো। মেয়েদের জন্য ইসলাম শরিয়া নির্দেশ হলো তারা সফর করতে হলে তাদের সঙ্গে মাহরাম থাকতে হবে মাহরাম ছাড়া কোনো মেয়ের জন্য কোনো মেয়ে লোকের জন্য সফর করা যায় নাই নবী ইসলাম অত্যন্ত পরিষ্কার ভাষায় তিনি বলেছেন লাতু ইল্লা মাজি, মাহরামিন কোনো মহিলা তার মাহরাম পুরুষ ছাড়া একাকি সফর করবেন না এটা তার সেফটির জন্য এটা তার নিরাপত্তার জন্য এটা তার প্রয়োজনে আজ যারা সৌদি আরবে গৃহ পরিচারিকার বিষয়ে যাচ্ছেন কাজের বুয়ার বিষয়ে যাচ্ছেন তাদের মাহারাম ছাড়া যাচ্ছেন তারা হারাম করছেন অন্যায় করছেন এবং তার প্রায়শ্চিত্ত তারা করছেন তার সাজাও তারা ভোগ করছেন একের পর এক অঘটনের কথা দুঃখজনক ঘটনার কথা আমরা শুনতে পাই একজন মেয়ে ভিন একজন মানুষের গৃহের ভেতরে সম্পূর্ণ নিরীহ অবস্থায় তার কেউ আপনজন নাই এরকম অবস্থায় সেখানে যখন থাকবেন এমনিতে মানুষ আজ পশুকে হার মানিয়ে ফেলছে সেরকম একটি সময় যদি আপনি এরকম নিরীহ অবস্থায় কেউ আপনার নাই এমন একটি অবস্থায় ভিন দেশে আপনি বসবাস করেন আপনার উপরে পশুত্বের ধাবা এসে পড়বে এটাই স্বাভাবিক আমি স্বাভাবিক বলে তাদের দোষকে যারা এই অন্যায় কাজগুলো করছে পাশবিক নির্যাতন করছে সেটাই কোনোভাবে খাটো করছি না তারা যে জঘন্য কাজ করছে সেটি ইসলামের দৃষ্টিতে যে ভয়াবহ রকমের হারাম কাজ জেনা জোলম অনেকগুলা গুনাহের সমাহার আল্লাহ তালার লানত তাদের প্রতি বর্ষিত হবে যারা এ ধরনের জোলম এবং অন্যায় করছে সেটি ভিন্ন বিষয় কিন্তু যারা এখান থেকে যাচ্ছেন তাদের যাওয়াটাই গুণা হচ্ছে হারাম হচ্ছে মনে রাখবেন সম্পদের জন্য অন্যায় কোনো পথ যদি কেউ আবিষ্কার করে অবলম্বন করে তার অশান্তি তাকে পেতেই হবে দুদিন আরে আগে হোক আর পরে হোক আর যারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালালরা তাদেরকে পাঠাচ্ছেন মনে রাখবেন আপনারাও গুণাকার হচ্ছেন এবং এর দায়ভার আপনাদেরকে বহন করতে হবে যত মেয়ে সেখানে গিয়ে নির্যাতনের শিকার হবে জোলমের শিকার হবে আর্তনাদ করবে তাদের দায়ভার আপনাদেরকেও বহন করতে হবে কারণ কোরআন মেয়ে আল্লাহ স্মাতাল্লা সুরাহ মাহদা আয়াতের সাদ করেছেন তাকুয়া ওালানু আল ইসমান তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা কেউ কারো সহযোগিতা করো না আপনি জানেন এই মেয়েটি মাহারাম ছাড়া সেখানে সফর সেখানে সফর করবে আপনি জানেন সেখানে গিয়ে সে নির্যাতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এর পরেও আপনি তাকে সেই কাজে হেল্প করা মানে হল ইচ্ছাকৃত তাকে অন্যায় কাজে যে অন্যায় কাজটা সৌদিয়ান নাগরিক অথবা দেশীয় লোকেরা সেখান থেকে করবে তাদেরকে আপনি সহযোগিতা করছেন অন্যায় কাজে আর এই মেয়েকে প্রতারণা করে আপনি অনেক সময় তাকে বুঝতেও দিচ্ছেন না তাকে সেখানে পাঠিয়ে দিচ্ছেন না বিশ বলেছেন মানগা শাফ না যে ব্যক্তি প্রতারণা করে অন্য কাউকে সে আমার উম্মত হতে পারে না এই জন্য এই ভয়াবহ কাজ যারা করছেন সকলে গুণাগার হচ্ছে এমনকি সরকারের উচ্চ পদস্থ যে সমস্ত কর্তা ব্যক্তিরা তাদেরকে পাঠাচ্ছেন তারাও মাহারাম ছাড়া মেয়েদেরকে সেখানে যেতে সাহায্য করছেন এবং সেখানে গিয়ে তারা জলমের শিকার হবেন জানেন তারপরেও পাঠাচ্ছেন তাহলে সন্দেহাতীতভাবে তারাও এর দায়ভার বহন করবে তারাও গুনাহের ভাগিদার হবেন আল্লাহ সুহাত আমাদের সকলকে আল্লাহর নির্দেশ মতো চলার তফিক দান করুন সৌদি আরব রামগল সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন কোনো মেয়ের জন্য কাজের বুয়ার ভিসায় সৌদি আরবে আসা জায়েজ নাই তার মাহারাম ছাড়া তাদের সে সমস্ত ফতোয়া সে দেশের সাধারণ মানুষ শোনে না সেজন্য সবাই কাজের বুয়ার ভিসায় এ সমস্ত মেয়েদেরকে মাহারাম ছাড়া নিয়ে থাকেন এবং যার ফলে তারা নির্যাতিত হয় যারা মাহারাম সহকারে যান হয়তো স্বামী হাউস ড্রাইভার থাকেন তিনি হাউস গৃহপ্রচারিকার কাজ করেন সে সমস্ত ক্ষেত্রে আমরা দেখি জোলমের ঘটনা খুব একটা শোনা যায় না অতএব আল্লাহ নির্দেশের বাইরে গেলেই গুনাহ এবং হারামের পথে গেলেই আমাদেরকে জোলমের শিকার হতে হবে বিপদের শিকার হতে হবে মুসিবতের শিকার হতে হবে আল্লাহ তালা বাছা তৌফিক দান করুন